আজকের আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার বাইশ তৃতীয় শ্রেণির মডেল কোয়েশ্চেন পেপার দুয়ের অঙ্কগুলো দেখব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ক আছে সাড়ে চারটে বলতে বোঝায় চারটে তিরিশ মিনিট খ বলেছে একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে দুবার সকালে আর বিকেলে গ হচ্ছে আগস্ট মাসে দিন সংখ্যা হলে একত্রিশ কারণ থার্টি ডেজ হ্যাপ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর তাহলে সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর তিরিশ ফেব্রুয়ারি আঠাশ বা উনত্রিশ আর বাকি যা আছে সবই একত্রিশ ঘ আছে একদিনে ঘন্টার কাটা সম্পূর্ণ করে দুবার উঁ আছে আড়াই টাকা মানে দু টাকা পঞ্চাশ পয়সা লিপিয়ার হয় কত বছর অন্তর চার বছর অন্তর ছ বলেছে বার এগারো যোগ করলে কত হয় যোগের সংক্ষিপ্তরূপ গুণ তাই বারবার এগারো যোগ না করে আমরা কীভাবে করতে পারি বারবার যোগ এগারো যোগ না করে আমরা এগারোকে এগারো দিয়ে আমরা গুণ করে নিতে পারি তাহলে এগারোকে যদি এগারো দিয়ে আমরা গুণ করি তাহলে হবে আমাদের একশো একুশ তার মানে আমাদের উত্তরটা হবে একশো একুশ বলেছে দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা চেয়ে নিরানব্বই কম তাহলে আমাদের দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা মানেই নিরানব্বই আর তার থেকে নিরানব্বই কম মানে বিয়োগ করলে কম কত কম কত বেশি বললে বিয়োগ করতে হয় তার মানে শূন্য কত জোড়া মাস সমান দু বছর তাহলে এক বছর সমান হচ্ছে এক বছর সমান হল বারো মাস আর দু বছর সমান তাহলে বারো গুণ দুই মাস মানে চব্বিশ মাস তাহলে এক জোড়া মানে সমান দুটি তাহলে দুটি মানে এক জোড়া তাহলে চব্বিশ মাস সমান বলেছে কত জোড়া জোড়া মানে দুটো তাহলে দুটো বারো তাহলে চব্বিশ মাস সমান বারো যোগ বারো যোগ করলে তাহলে বারো জোড়া তার মানে এখানে হবে বারো জোড়া বারো জোড়া মানে এক জোড়া মানে যদি দুটো হয় তাহলে আমরা যদি বলি বারো জোড়া মানে কটা তাহলে বারো জোড়া মানে বারো গুণ দুই চব্বিশ তাই জন্য বারো হবে ইঙোতে বলেছে পাঁচটি সংখ্যার গড় পাঁচ হলে সংখ্যাগুলো সমষ্টি কত এটা গড় মানের অঙ্ক তো পাঁচ হচ্ছে গড় হলো পাঁচ আর প্রথম পাঁচটা হচ্ছে এককের সংখ্যা তাহলে সমষ্টি পাঁচ গুণ পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ দুয়েতে শূন্যস্থান পূরণ আছে ক আছে এক ঘন্টা মানে এক ঘন্টা মানে ষাট মিনিট এটা ছত্রিশশো সেকেন্ড হবে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড কেন হবে ধরো এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট আবার এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ষাট মিনিট সমান কত সেকেন্ড ষাট গুণ ষাট তাহলে দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম আর ছয় ছয় ছত্রিশ ছত্রিশশো সেকেন্ড তাহলে হবে ছত্রিশশো সেকেন্ড এবার বলেছে খয়েতে বলেছে চার শূন্য আটের গড় গড় মানে এই তিনটে যোগ করে যেহেতু তিনটে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে চার যোগ শূন্য যোগ আট ভাজিতক তিন চার আর আট যোগ করে বারো ভাজিতক তিন সমান চার তার মানে চার শূন্য আটের গড় হবে চার গয়তে বলেছে ন হাজার সত্তরের আগের সংখ্যা ন হাজার উনসত্তর ঘ হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই আচ্ছা উমোর দাগের অঙ্কটা একটু করতে হবে উমদ দাগের বলেছে দু হাজার দশ সালের পয়লা এপ্রিল বৃহস্পতিবার হলে দু হাজার এগারো সালের পয়লা এপ্রিল কী বার হবে তাহলে আমরা দুয়ের দাগের অঙ্কটা একটু করে দেখে নেব তো দুয়ের উঙো উমুতে দু সাল তাহলে আমাদের লিপিয়ার নয় যেহেতু চার দ্বারা ভাগ করলে মিলবে না লিপিয়ার নয় তাই দু হাজার সালের দিন সংখ্যা সমান তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিনকে যদি আমি সাত দিয়ে ভাগ করি পাঁচ তে পঁয়ত্রিশ এক পনেরো পাঁচ সাত চোদ্দো তাহলে আমাদের অর্ডে থাকছে কত দিন একদিন তাহলে দু হাজার দশ পয়লা পয়লা এপ্রিল বলেছে বৃহস্পতিবার পয়লা এপ্রিল বার হলে তাহলে তার একদিন পর তার একদিন পরে হবে সরি দু এগারো সালের পয়লা এপ্রিল অর্থাৎ দু হাজার এগারো সালের হবে শুক্রবার বৃহস্পতিবারে একদিন পর মানে শুক্রবার তাহলে হবে শুক্রবার জয়তে বলেছে দু বছর সাত মাস এগারো দিন সমান কত দিন এটাও একটু করব তাহলে বছর সাত মাস এগারো দিন তাহলে এক বছর সমান হচ্ছে বারো মাস তাই দুইকে বারো দিয়ে গুণ করব এই মাসে চলে এলো দু বছর সমান চব্বিশ মাস এইটাও মাস সাতটাও মাস তাই এর সাথে যোগ করে দেবো সাত আট চারে তিন তিন সাথে দশ হয় সাত আট চারে এগারো এক হাতে এক তিন একত্রিশ মাস আবার এক মাস সমান আচ্ছা এখানে একটু লিখে দিই এক বছর সমান বারো মাস আর এক মাস সমান তিরিশ দিন তাহলে আমি যদি মাসকে তিরিশ দিয়ে গুণ করি তাহলে দিনে চলে যাব শূন্য নয় এত দিন এটাও দিন এগারোটাও দিন তাহলে এর সাথে যোগ করে দিই তাহলে এক চার নয় নশো একচল্লিশ দিন হবে আচ্ছা তিনের কতে বলেছে পরপর দুটি জোর সংখ্যার অন্তর্গত তাহলে পরপর দুটো জোর সংখ্যা কত তিনের ক জোর মানে যেগুলো জোর সংখ্যা কাদের বলে জোর সংখ্যা হলো সেই সমস্ত জোর সংখ্যা হল সেই সমস্ত সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য তাহলে যেমন হচ্ছে দুই নিজে একটা জোর সংখ্যা তারপরে চার ছয় আট দশ এইরকম তাহলে বলেছে পরপর দুটি জোর সংখ্যার অন্তর তাহলে ধরো দুই আর চারেরাও দুজন পরপর এদের মধ্যে পার্থক্য কত দুই চার ছয়ের মধ্যে দুই ছয় আটের মধ্যে দুই আট দশের মধ্যে দুই তার মানে এটার মানে কি বোঝা গেল তাহলে চার থেকে দুই বিয়োগ হলে দুই হয় আট থেকে ছয় বিয়োগ হলেও দুই হয় দশ থেকে আট বিয়োগ হলেও দুই হয় তাহলে পরপর দুটি জোর সংখ্যার অন্তর অতএব পরপর দুটি জোর সংখ্যার অন্তর দুই ঠিক আছে অন্তর মানে বিয়োগ ফল অন্তর মানে বিয়োগ ফল আচ্ছা খতে বলেছে সরলে যদি বন্ধনী না থাকে তাহলে যোগ বিয়োগ গুণ ও ভাগের কাজ কাজ আগে হবে তো সরলে যদি বন্ধনী যদি না থাকে তাহলে আমাদের একটা নিয়ম আছে বদমাস বিও ডি এম এ এস আচ্ছা বি মানে হচ্ছে ব্র্যাকেট হ্যাঁ ও মানে হচ্ছে অফ বা যেটাকে আমরা এর বলি এর মানে কি এর মানে হলো গুণ দুটি একটি সংখ্যার বন্ধনের মধ্যে যদি কোনো কিছু না থাকে সেখানে এর ধরা হয় ডি মানে হচ্ছে ডিভিশন মানে ভাগ এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ এ হচ্ছে অ্যাডিশান মানে যোগ আর এস হচ্ছে সাবস্ট্রাকশান মানে বিয়োগ তাহলে যদি আমাদের বন্ধনে না থাকে তাহলে যোগ বিয়োগ তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কোন কাজটা তাহলে আগে এবার এই দিক থেকে যাব এই দিক থেকে এদিকে আসতে হয় তাহলে মানে ভাগের কাজটা আগে করতে হয় প্রথমে ব্র্যাকেট তারপরে অফ থাকলে বা এর থাকলে এরের কাজ যেটাও খানিকটা গুণের মতোই তারপরে আসে ভাগ মানে ডিভিশন মানে ভাগ তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপরে অ্যাডিশন মানে যোগ তারপরে সবার শেষে আসে সাবস্ট্রাকশান তাহলে আমরা যদি আমাদের যোগ বিয়োগ ভাগ থাকে তাহলে আমরা ভাগের কাজটা আগে করব তাহলে কোন কাজটা আগে করব ভাগের কাজ আগে করব আচ্ছা তারপরে বলেছে দু সালের পর কোন সালটা লিপিয়ার হবে তাহলে আমাদের একটু আগে আমরা এখানে দেখেছি চয়ের দাগে আমাদের বলেছে এই যে লিপিয়ার হয় চার বছর অন্তর তাহলে দু হাজার চব্বিশ হলে তাহলে তার চার বছর পরের সালটাই হবে আমাদের নেক্সট লিপিয়ার দু হাজার চব্বিশের নেক পরের লিপিয়ারটা হবে দু হাজার আঠাশ সালে এটাকে সংখ্যায় লিখতে বলেছে চার শত ঊনপঞ্চাশ তিন মাস কুড়ি দিন কত দিন তাহলে এক মাস সমান তিরিশ তাহলে তিন গুণ তিরিশ যোগ কুড়ি তাহলে তিন তিরিশে নব্বই যোগ কুড়ি সমান হচ্ছে দশ এগারো একশো দশ দিন আচ্ছা তিনের কতে বলেছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখো তাহলে আমাদের তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এটা চারের ক তাহলে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম লিখব যে কোনো সংখ্যার অঙ্ক গুলির যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে মানে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না বা ভাগশেষ শূন্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে তো উদাহরণ দিয়ে একটা দেখাই যেমন ধরো চারশো ছাপ্পান্ন নিচ্ছি যেমন হচ্ছে চারশো তাহলে এই সংখ্যাটাকে পুরো ভা পুরোটা একসাথে বলছি চারশো তাহলে এটা কি কি দিয়ে তৈরি হয়েছে চার পাঁচ আর ছয় দিয়ে তৈরি হয়েছে তাহলে আলাদা আলাদা করে চার পাঁচ ছয় হচ্ছে চারশো ছাপ্পান্নর অঙ্ক তাহলে এদের যোগফল তাহলে এদের যোগ ফলটা কত চার আর ছয় দশ আর পাঁচে পনেরো তাহলে পনেরো তিনের গুণ গুণিতক তিনের নামতে পনেরো আছে তার মানে আমি যদি পনেরোকে তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পাবো পাঁচ কোনো ভাগশেষ রইলো রইল না তাহলে সুতরাং বলতে পারি সুতরাং বলা যায় চারশো ছাপ্পান্ন বলা যায় যে চারশো ছাপ্পান্ন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আচ্ছা হলো আচ্ছা খতে বলেছে দু ঘন্টা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড দু ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ডে কত সেকেন্ড হয় তাহলে এটা আবার ঘন্টা মিনিট তাহলে এক ঘন্টার সময় দু ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ড তাহলে আমরা কী জানি এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট আর এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে ঘন্টাকে যদি আমি ষাট দিয়ে গুণ করি সেটা মিনিটে চলে যাবে তার মানে শূন্য দু ঘন্টা মানে হচ্ছে আমাদের একশো কুড়ি মিনিট আর এটা মিনিটের সাথে যোগ করে তাই তাহলে যোগ করলে হচ্ছে একশো পঁয়তাল্লিশ মিনিট আবার যদি ষাট দিয়ে গুণ করি তাহলে শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন চার ছয় চব্বিশ তিনে সাতা সাতে দিই ছয় ছয় সাত আট এত সেকেন্ড তার সাথে যদি এই পঁচিশটা যোগ করে দিই আট সাত দুই পাঁচ এত সেকেন্ড হবে আচ্ছা তার পরেরটা আছে ক বলেছে এক থেকে একশো পর্যন্ত কোন কোন সংখ্যার একক আর দশকের অঙ্ক স্থান পরিবর্তন করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না এটা একটু দেখাবো ধরো একটা সংখ্যা নিয়েছি বত্রিশ তাহলে এর একক কত দুই দশক হচ্ছে তিন তাহলে এরা যদি স্থান পরিবর্তন করে তাহলে হচ্ছে দুই দশকে চলে এলো তিন এককে তাহলে এটা কত গেলো তেইশ তাহলে আমাকে এমন একটা সংখ্যা বলছে যেটা স্থান পরিবর্তন করলে তার কোনো চেঞ্জ হবে না তা যদি আমি এগারো নিই তাহলে এগারো যদি স্থান পরিবর্তন করে তাহলে এগারোই থাকবে বাইশ নিলে স্থান পরিবর্তন করলে বাইশ থাকবে তাহলে এটা হবে না তার মানে এগারো বাইশ তাহলে জোড়ায় জোড়ায় যে সংখ্যাগুলো এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর অষ্টআশি নিরানব্বই এক থেকে একশো পর্যন্ত চারের ঘতে বলেছে পঞ্চাশ টাকার নোট ভাঙালে কটি পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে তো দুটোই টাকা অসুবিধা নেই তাহলে পঞ্চাশ টাকাকে পাঁচ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাঁচ দশই পঞ্চাশ তার মানে কতগুলো পাবো দশটি তাহলে পঞ্চাশ টাকার কয়েন ভাঙালে পঞ্চাশ টাকার নোট ভাঙালে দশটি পাঁচ টাকার কয়েন পাবো উমোতে বলেছে পরপর প্রথম তিনটে সংখ্যার গড় কত তাহলে পরপর প্রথম তিনটে সংখ্যা কি তাহলে পরপর প্রথম তিনটে সংখ্যা আগে কি দেখি পরপর প্রথম তিনটি সংখ্যা হলো সমান এক দুই তিন তাহলে মোট তাহলে সংখ্যা কটি সংখ্যা হলো তিনটি অতএব গড় সমান তাহলে গড় কি করে বার করে এই তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ করে দেব তিন দিয়ে পাঁচ একে ছয় সমান দুই অতএব তাহলে প্রথম তিনটে সংখ্যার গড় হলো দুই আচ্ছা তারপরে একটা সরল দিয়েছে সরলটা করতে হবে সরলটা আগে তুলে নিই তো প্রথম বন্ধনীর ভাগটা আগে করে নেবো ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই একটু আগে যেটা বললাম ভাগের কাজটা আগে সেরে নেবো তাহলে বত্রিশ গুণ চার সমান হচ্ছে আট বারো একশো আঠাশ পাঁচের কতে বলেছে বিয়োগ করো পাঁচের ক সাত ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড আর তিন ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড বিয়োগ করতে হবে তাহলে এখানে আমাদের হিসাবটা দশ ছোটো তাই কুড়ি থেকে মিনিট থেকে এক মিনিট ধার নেব তাই কুড়ি মিনিটটা হয়ে যাবে উনিশ আর সেকেন্ডের ঘরে ভেঙে এটা চলে আসবে ষাট সেকেন্ডে যেহেতু ঘণ্টা মিনিট সেকেন্ডের অঙ্ক তাহলে ষাট আর দশ যোগ করলে হচ্ছে সত্তর সত্তর থেকে চল্লিশ বিয়োগ করলে হয় তিরিশ তার মানে তিরিশ সেকেন্ড আবার উনিশ ছোটো পঞ্চাশ বড় তাই ঘন্টা থেকে এক ঘন্টা ধার নেব তাহলে সাতটা কমে হয়ে গেলো ছয় সে যখন সেই এক ঘন্টা যেটা ধার নিলাম সে যখন তাকে যখন মিনিটের ঘরে আনবো সে ষাট মিনিটে ভেঙে যাবে তাহলে এটা যোগ করে তার থেকে পঞ্চাশ বিয়োগ দেব তাহলে ষাট আর উনিশ যোগ যোগ করলে হবে উনআশি তার থেকে পঞ্চাশ মাইনাস করলে উনত্রিশ মিনিট উনতিরিশ মিনিট আর ছয় থেকে তিন বিয়োগ করলে ঘন্টা তাহলে তিন ঘন্টা উনত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড পাঁচের খতে আছে দুজনের গড় বয়স ন বছর একজনের বয়স দশ বছর হলে অন্যজনের বয়স কত তাহলে দুজনের গড় বয়স থেকে আগে আমরা দুজনের মোট বয়স বের করে নেবো তাহলে লিখি দুজনের দুজনের গড় বয়স নয় বছর অতএব দুজনের মোট বয়স নয় বছর গুণ দুই সমান আঠেরো বছর তাহলে দুজনের মোট বয়সের সমষ্টি আঠেরো তাহলে একজনের বয়স দশ বছর হলে অন্যজনের বয়স হবে আঠেরো বছর বিয়োগ দশ বছর সমান আট বছর তাহলে অন্যজনের বয়স কত হবে আট বছর পাঁচের গতে আমাদের এই সরলটা আছে তো প্রথমে আমরা ভাগের কাজগুলো করে নেব একশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে তিরিশ এগারো গুণ দুই হচ্ছে বাইশ আর বাহান্নকে তেরো দিয়ে ভাগ করলে হচ্ছে চার তেরো বাহান্ন গুণগুলো করে নিলাম এবার তিরিশ আর চার এক জায়গায় করবো তিরিশ চোখ চার বিয়োগ বাইশ বিয়োগ দশ এবার চোখটা আগে করে নিই চৌত্রিশ বিয়োগ বাইশ বিয়োগ দশ তাহলে চৌত্রিশ থেকে বাইশ বিয়োগ দিলে দুই এক আর বিয়োগ দশ সমান হচ্ছে দুই পাঁচের ঘতে আছে একটা লোকের সাতের আট অংশের আয় হচ্ছে চারশো টাকা হলে লোকটার আয়ের তিন অংশ কত আচ্ছা পাঁচের ঘতে আছে একটা লোকের সাতের আট অংশের আয় হচ্ছে চারশো নব্বই টাকা তাহলে লোকটির আয়ের তিনের সাত অংশ কত তাহলে লোকটির আয় অতএব লোকটির আয় সমান চারশো নব্বই ভাজিতক সাতের আট টাকা তাহলে এরকম ভগ্নাংশ এটাকে ভগ্নাংশ বলে তো এই ভাগের ক্ষেত্রে ভাগটা দ্বিতীয় ধাপে গুণ হয়ে যায় আর এই দ্বিতীয় অংশটা উল্টে যায় এরকম তার মানে এটা দাঁড়ালো চারশো নব্বই গুণ আট বাই সাত তাহলে এটা ঊনপঞ্চাশ ধরো সাত সাথে ঊনপঞ্চাশ আর এই শূন্যটা এর পিঠে বসে গেল তাহলে কত হচ্ছে সত্তর আর আট গুণ করলে আবার সাত আটে ছাপ্পান্ন এখানে শূন্য এত টাকা তাহলে লোকটার আয় হচ্ছে পাঁচশো ষাট টাকা এবার বলেছি লোকটার আয়ের তিনের সাত অংশ তার মানে পাঁচশো ষাট টাকার তিনের ষাট অংশ সাত অংশ পাঁচশো ষাট টাকার তিনের সাত অংশ সমান পাঁচশো ষাট গুণ তিনের সাত সমান 560 গুণ 3 বাই 7 এটা মানে 56 তাহলে কাটাকুটি করলে হচ্ছে 8 0 তার মানে 80 গুণ 3 তার মানে 240 টাকা এটা হবে आंसर আচ্ছা তারপরে 6 এর কতে বলেছে 126 জনের একটা দল নৌকায় বেলুর থেকে দক্ষিণেশ্বরে যাবে 28 জন বাসে চলে গেল আর বাকি যারা তারা সাতটা নৌকায় ভাগে উঠলো অঙ্কের ভাষায় এটাকে সরল করতে বলেছে তাহলে ছয়ের কটা আমরা সরলের আকারে যদি সাজাই তাহলে একশো ছাব্বিশ জনের মধ্যে আঠাশ জন বাসে গেল আর বাকি যারা ছিল তারা সাতটা নৌকায় ভাগ হয়ে গেল তাহলে একশো ছাব্বিশ থেকে আঠাশ বিয়োগ করলে এটাকে ষোলো ধরবো আটের পরে কোথায় ষোলো আট গাটে দুই কেটে এটা তিন এটা বারো ধরলাম পুরোটাই ধরো বারো আছে তিনের পরে কোথায় বারো নগাট নয় আটানব্বই জন তাহলে আটানব্বই ভাগ সাত তাহলে আটানব্বইকে সাত দিয়ে ভাগ করলে সাত একে সাত আট নয় চার সাতে আঠাশ মানে এক একটা নৌকায় চোদ্দো জন গেল উত্তর প্রতি নৌকায় চোদ্দো জন গেলো হয়ে গেল আচ্ছা ছয়ের ক্ষতে কী বলেছে বলেছে আমার দাদার বয়স বছর চার মাস বারো দিন আর আমার বয়স সাত বছর ছ মাস কুড়ি দিন দাদা আমি দাদার থেকে কত ছোটো এই কত ছোট কত বড় বললে বিয়োগ করতে হয় তার মানে দাদার বয়স থেকে আমার বয়সটা বিয়োগ করে দেব তাহলে দাদার বয়স হচ্ছে ন বছর চার মাস বারো দিন আর আমার বয়স সাত বছর ছ মাস কুড়ি দিন তাহলে যদি বিয়োগ করি তাহলে চার থেকে এক মাস ধার নেবো কারণ বারো ছোটো তাহলে এটা তিন হয়ে যাচ্ছে আর এক মাস সমান হচ্ছে আমাদের কত দিন তিরিশ দিন তাহলে সে যখন সেই ধার করা এক মাসটাকে যখন আমি দিনের ঘরে আনবো সে তিরিশ দিনে ভেঙে যাবে তাহলে তিরিশ আর বারো যোগ করে হচ্ছে বিয়াল্লিশ বেয়াল্লিশ থেকে কুড়ি মাইনাস করব দুই দুই এত দিন বাইশ দিন তাহলে হচ্ছে বাইশ দিনে আবার তিন ছোট ছয় বড় তাহলে ন বছর থেকে এক বছর ধার নেব এটাতে আট হয়ে যাবে আর এক বছর সমান হচ্ছে বারো মাস তাহলে সে যখন মাসের ঘরে আসবে সেই ধার নেওয়া এক বছরটা সে বারোতে ভেঙে যাবে তাহলে তিন আর বারো হচ্ছে পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ হলে হয় ন মাস আর আট থেকে সাত বিয়োগ হলে এক বছর তাহলে আমি দাদার থেকে এক বছর ন মাস বাইশ দিনে ছোটো তাহলে আমি দাদার থেকে এক বছর ন মাস বাইশ দিনের ছোটো গ বলেছে তোমার শরীর খারাপ শুনে তোমার মামা তোমায় দেখতে এলেন সকাল আটটা পঞ্চান্ন মিনিটে কিছুক্ষণ থেকে তিনি দশটা পনেরো মিনিটে বাড়ি চলে গেলেন তোমার মামা তোমাদের বাড়িতে কতক্ষণ ছিলেন তাহলে সকাল আটটা পঞ্চান্ন মানে ধরো ওই আট ঘন্টা পঞ্চান্ন মিনিট আর সকাল দশটা পনেরো মানে ওই দশ ঘন্টা পনেরো মিনিটই ধরবো তাহলে দশ ঘন্টা তাহলে সকাল দশটা পনেরো মিনিট তাহলে ছয়ের গ তাহলে লিখবো সকাল দশটা পনেরো মিনিট সমান হচ্ছে দশ ঘন্টা পনেরো মিনিট আর সকাল আটটা পঞ্চান্ন মিনিট মানে ওই আট ঘন্টা পঞ্চান্ন মিনিট এবার বিয়োগ করে দেবো কতক্ষণ ছিল তাহলে পনেরো ছোটো পঞ্চান্ন বড় তাই দশ ঘন্টা থেকে এক ঘন্টা ধার নিলে সে নয় হয়ে যাবে এক এক ঘন্টার সমান হচ্ছে ষাট মিনিট সে মিনিটের ঘরে আসলে ষাট মিনিটে ভেঙে যাবে তাহলে ষাট আর পনেরো যোগ করে হচ্ছে পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিট থেকে পঞ্চান্ন মাইনাস করে দিলে হবে কুড়ি মিনিট আর নয় থেকে আট বাদ দিলে এক ঘন্টা তাহলে কি লিখব যে আমার মামা আমাদের বাড়িতে এক ঘন্টা কুড়ি মিনিট ছিল আমার মামা আমাদের বাড়িতে এক ঘন্টা কুড়ি মিনিট ছিলেন ঠিক আছে আচ্ছা ঘয়দাকে বলেছে তোমাদের শ্রেণিতে চব্বিশ জন ছাত্রীকে শিক্ষক তিনটি দলে ভাগ করে এক একটা দলকে চল্লিশটা করে লজেন্স দিলেন প্রত্যেকে কটি করে লজেন্স পাবে তাহলে চব্বিশ জন ছাত্রছাত্রীকে তিনটে দলে ভাগ করেছে তাহলে তিনটি দলে মোট ছাত্রছাত্রী আছে চব্বিশ জন তাহলে একটি দলে মোট ছাত্র ছাত্রী আছে চব্বিশ ভাগ তিন সমান আট জন এবার বলেছে এক একটা দলকে চল্লিশটা করে এবার চল্লিশটা লজেন্স এই যে এক একটা দলকে তাহলে এক একটি দলকে কটি করে লজেন্স দিয়েছে এক একটি দলকে প্রত্যেকের ধরো হাতে দেয়নি দল হিসাবে গুণে দিয়ে দিয়েছে এক একটি দলকে চল্লিশটি করে লজেন্স দিয়েছে লজেন্স দিয়েছে তার মানে তার মানেটা কি যে আটজন পায় চল্লিশটি লজেন্স তাহলে একজন পাবে চল্লিশ ভাগ আট তার মানে পাঁচটি লজেন্স তাহলে বলেছে তলের প্রত্যেকে কটি করে লজেন্স পাবে তাহলে উত্তর কি লিখবো উত্তর দলের প্রত্যেকে পাঁচটি করে লজেন্স পাবে আচ্ছা উন্ন বলেছে বইমেলা বইমেলা যাওয়ার সময় তোমার বাবা একশো টাকা মা পঁচাত্তর টাকা দিলেন তা দিয়ে তুমি মেলাতে একই দামে চারটি বই কিনে দেখলে তোমার কাছে মাত্র তেরো টাকা আছে প্রতিটা বইয়ের দাম হিসাব করো তাহলে মোট টাকা কত তাহলে মোট টাকা একশো আর পঁচাত্তর একশো টাকা আর পঁচাত্তর টাকা তার মানে একশো পঁচাত্তর একশো টাকা প্রথমে আমার কাছে ছিল এবার মোট বইয়ের সংখ্যা কত মোট বই সমান চারটি বই কেনার পর কত টাকা আছে বই কেনার পর আমার কাছে আছে তেরো টাকা তার মানে চারটি বইয়ের মোট দাম এই একশো পঁচাত্তর থেকে তেরো মাইনাস করলে যে টাকাটা হবে সেটাই হচ্ছে চারটি বইয়ের মোট মোট দাম তাহলে চারটি বইয়ের মোট দাম একশো পঁচাত্তর টাকা বিয়োগ তেরো টাকা মাইনাস করলে একশো বাষট্টি টাকা তার মানে চারটে বই কিনতে মোট লেগেছে একশো বাষট্টি টাকা অতএব একটি একটি বইয়ের দাম সমান একশো বাষট্টি টাকা ভাগ চার তাহলে যদি ভাগ করি এটাকে একশো বাষট্টিকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার চারে ষোলো দুই নেমেছে যায়নি তাই শূন্য বসি দশমিক দিয়ে এখানে একটা শূন্য চার পাঁচে কুড়ি মিলে গেল আর এখানে একটা শূন্য দেব যেহেতু টাকা পয়সার ঘর সবসময় দু সংখ্যার হয় তার মানে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এক একটা বইয়ের দাম তাহলে আমাকে উত্তর কী লিখতে বলেছে প্রতিটা বইয়ের দাম হিসাব করো তাহলে উত্তর লিখব যে উত্তর প্রতিটি বইয়ের দাম চল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা তো এই ছিল আজকের আমাদের মডেল কোয়েশ্চেন পেপার দুয়ার প্রশ্নের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে